গুড মর্নিং গাইজ, আজকে হয়ে গেল শনিবার সকাল দশটা। আমি উঠে গেছিলাম আজকে সকালবেলা আটটার সময়, আটটা অ্যাকচুয়ালি আমার ঘুম ভেঙেছে, উঠতে উঠতে আটটা পনেরো করে বেজে গিয়েছিল। আফটার দ্যাট সোনার সাথে কথা বলেছি, দেন ও আবার ঘুমিয়েছে, তারপরে আবার উঠেছে, ও দেন আমায় কল করেছে। তো এখন ফাইনালি আমি রেডি হচ্ছি, এবার বেরোবো, যাবো প্রথমে কলকাতা, সেখান থেকে নেওয়ার আছে আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস, তারপরে আমি যাব খড়গপুর। খড়গপুরের জন্য আমি বেরোবো মোটামুটি ওখান থেকে দেড়টা এরকম কিছু টাইমে, আশা করি ঘন্টা তিনেকে পৌঁছে যাবো। অ্যান্ড কলকাতা যেতে আমার হার্ড টু হার্ড দেড় ঘন্টা লাগবে, দেখা যাক এবার রাস্তা কীরকম জ্যাম থাকে বা কিছু থাকে। অ্যান্ড আমার ভাত খাওয়া হয়ে গেছে রীতিমতো, এরা আমার ভাত বানিয়ে খাইয়ে দিয়েছে যাতে আমায় দুপুরবেলা বাইরে কোথাও লাঞ্চ না করতে হয়। অ্যান্ড এবার যাই গিয়ে ব্যাগটাকে একটু প্যাক করে নিই, অ্যান্ড দেন এখান থেকে রওনা দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্যাটারডে মর্নিং, ছুটির দিনে সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। অ্যান্ড আজকে দেবরাজ ফাইনালি খড়গপুর আসবে, আর আজকে আমাদের বাড়িতে এসছে একজন নতুন গেস্ট, নতুন গেস্ট ইন দ্য সেন্স আমার ছোটো মামার ছেলে। দেখাবো তোমাদের সাথে, দেখা অবশ্যই করাবো। হঠাৎ আমি ঘুম থেকে উঠে দেখলাম যে ও এসছে, আজকে নাকি এখানে থাকবে, বিকেলবেলায় বাড়ি ফিরবে। যাই হোক, এইসবই ব্যাপার। তো চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা দেখতে থাকো আজকের ব্লগটাকে। ব্রেকফাস্টে হচ্ছে আজকে আমাদের ডিম টোস্ট, ফাইনালি আবার ব্রেডে ফিরে এসেছি। এই যে আরেকজনের ডিম টোস্ট, একটু হাই কর রিমো। গুড মর্নিং, হ্যালো। তাহলে এবারে খাবারটা স্টার্ট কর নাকি? হ্যাঁ, আরে বন্ধই আছে, তুই বল না। আপাতত বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে, দাঁড়িয়ে আছি সিঙ্গুরে, এখান থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়তো উঠবো। তার আগে ভাবলাম একটু স্ট্যাটাসটা শেয়ার করে দেওয়া যাক। আকাশটা হালকা হালকা মেঘ করছে, মনে এবার একটু একটু আমার ভয়ও লাগছে, অ্যাজ বিকজ আগের বারে যখন মেঘ হয়েছিলো তারপরে বৃষ্টিটাও হয়েছিল মারাত্মক, তো এবারে জানি না কী হবে। আপাতত কলকাতায় গিয়ে আমি একটা রেনকোটের সাথে নিয়ে নেবো, ওখানে রাখা আছে, আমার ব্যাগে এই মুহূর্তে নেই। তো চলো যাওয়া যাক, আর বিশেষ একটা দেরি করবো না, ঘড়িতে সাড়ে দশটা মতো বেজেই গেছে, কারণ আমার যেতেও এখানে এখান থেকে এক দেড় ঘন্টা লাগবে তাই। তো যাওয়া যাক। ব্রেকফাস্ট টেকফাস্ট করবার পর থেকে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আজকে এডিটিংয়ের কাজে বসতেই পারিনি। বিকজ আমার কাছে যে ফাইলসগুলো আছে, দেবরাজও কালকে কিছু ফাইলসে মানে কিছু ব্লগ করেছিল, ওর কাছেও বেশ কিছু ফাইলস রয়ে গেছিলো, বাট সামহাও ও ওই ফাইলসগুলো আপলোড করতে ভুলে গেছে, আমার কাছে এখনও এসে পৌঁছায়নি, যার জন্য আমি এডিটটা স্টার্ট করতে পারছি না। এখনও কলকাতা পৌঁছালে তবেই আমি ওকে ফোন করতে পারবো, আদারওয়াইজ রাস্তায় আছে, বাইক চালাচ্ছে, তো আমি ডিস্টার্ব করতে চাইছি না। তো গিয়ে ফোন পৌঁছে ফোন করলে দেন আমি ওকে বলবো যে ফাইলসগুলো পাঠাতে, তারপরেই আমি এডিট করতে পারবো। তাই ততক্ষণ অবধি আমি বাকি কাজ ঘরের টুকটাক কিছু করছি, আজকে যেহেতু রিমো এসছে, যাই হোক এনিওয়ে ওরও নাকি ক্যামেরার সামনে আসতে লজ্জা, আমি বলছি তোর একটুকু বাচ্চা, তোর আবার কিসের লজ্জা, বলছে না না খাওয়ার সময় আমি খুব লজ্জা লাগছে আমার এরকম বললো। যাই হোক, তো এখন চলো দেখি মা কিচেনে কী করছে, প্রচণ্ড ব্যস্ত আছে, চলো একবার গিয়ে দেখি কী করছে। মা তুমি আজকে কিচেনে প্রচুর ব্যস্ত নাকি? আমাদের অন্যই কিছু রান্না হবে, যখন হবে তখন দেখাবো কি আর তার মধ্যে কিচেনটা পুরো ব্লাস্ট ফার্নেস্ট হয়ে আছে, এত বীভৎস গরম, খুব প্রবলেম হচ্ছে। যাই হোক করো, আমি দেবরাজ না পৌঁছালে এডিটটা কিছুতেই স্টার্ট করতে পারছি না। আর একজন এখানে বসে দমকা টিভি দেখে যাচ্ছে, এই যে এখানে চলছে কার্টুন, খুব পুরো অন্ধকার আসছে। হ্যাঁ এই যে টিভি দেখছে বসে বসে। আমাদের এখানকার দেখো রাস্তার ধার দিয়ে সাইকেলের লেন বানাচ্ছে, সাইকেল চালানোর এখনো কাজটা চলছে। এইখানে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, ভালোই লাগছে দেখতে, এসবই ব্যাপার। খুব যে বেশিক্ষণ টাইম লাগলো তা নয়, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম নিয়ার অ্যাবাউট সাড়ে দশটার পর, অ্যান্ড এখন দেখছি এগারোটা পঞ্চাশ বাজে, তো আমি পৌঁছেই গেছি, দেড় ঘন্টা কোনো হয়নি। তো চলো আর একটুখানি গেলেই পৌঁছে যাবো, লেটস গো। ঘড়িতে সময় হচ্ছে এখন বারোটা, আজ তো ছুটির দিন, তো কাজ অফিসের কাজ তো কিছু নেই, কিন্তু এখনো অবধি আমি ফাইলসগুলো পাইনি। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, দেখো একদম ঝকঝকে রোদ্দুর যাকে বলে,
তো আমি তাই ভাবছি যে ওর ফাইলসগুলো স্যার মানে দেবরাজের কলকাতা পৌঁছে ফাইলসগুলো আমাকে সেন্ড করতে করতে আমি গিয়ে আগে ফটাফট স্নানটা করে চলে আসি, কারণ আমার স্নান হওয়ার পরে রিমো স্নান করবে, দেন আফটার দ্যাট লাঞ্চ ওয়াঞ্চ হবে। মা তো রান্না করতেই ব্যস্ত আছে, মায়ের স্নান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, সো আমি গিয়ে এখন স্নানটা করি, তাহলে কিছুটা কাজ আমার এগিয়ে থাকবে। আফটার দ্যাট ব্লগটা আজকে একটু দেরিতে যাবে, কারণ ওই আর কি যে আমি ফাইলসগুলো পাইনি, বা এনি চান্স ওরও বাড়িতে মানে নালিকুলের বাড়িতে নেটটাও শেষ হয়ে গেছিলো, সেই কারণে ফাইলটা আমায় পাঠাতে পারেনি, এই কারণেই লেটটা হলো আর কি। তো যাই এখন স্নান করে আসি, তারপরে এসে দেখি কি করা যায়, এডিটেই বসবো তারপর। ফাইনালি ঘরে এসে আমার যা কিছু নেওয়ার ছিল সবটা নেওয়া হয়ে গেছে এবং আমি বেরোনোর জন্য আবার রেডি। যা কিছু গুছানোর সব আবার একটু একটু আধটু করে গুছিয়ে দিয়েছি এবং আর বিশেষ একটা দেরি করব না, কারণ আমার আর অন্য কোনো ডিপেন্ডেন্সিস এখন নেই এখানে বসে থাকার মতো, তো যেহেতু যেতেই হবে ওর জন্য হাতে সময় নিয়ে চলে যাওয়াই বেটার। বাইরে একটু রোদ আছে, বেশিই আছে, তো দেখা যাক, দ্যাট ওয়ন্ট বি ক্রিয়েটিং এনি প্রবলেম আই থিঙ্ক। তাহলে চলো এবার বেরিয়ে পড়ি, আর আমি ড্রেস চেঞ্জও করলাম না, লেটস গো। স্নান তো হয়ে গেছে, স্নান টান করে বসেছিলাম এডিট করার জন্য। দেবরাজ অনেক কষ্টে আমাদের দাদা ফাইলস পাঠাতে সক্ষম হয়েছেন, তো সেই ফাইলসগুলোকে নিয়ে এডিট করছিলাম, অনেকটা কমপ্লিট মোটামুটি, আর কিছুক্ষণের মধ্যে রেন্ডারে বসে তারপরে আমি লাঞ্চ করতে বসবো। বাট যেহেতু রিমো এসছে এখন তো 1:30 বেজে গেছে, তো ওর খাওয়ার টাইম হয়ে গেছে, গিয়ে দেখবো চলো ওরা কী কী খাচ্ছে। ও আর বাবা খেতে বসেছে, আমি জাস্ট কিছুক্ষণ পরে উইদিন 5 or 10 মিনিটসের মধ্যে খেতে বসে যাবো, আমি জাস্ট ওটাকে রেন্ডারিংয়ে বসিয়ে, চলো দেখি খাবার ওরা কী কী খাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো। বাবার এখানে খাবার রেডি? হ্যাঁ, আজকের মেনু পালং শাকের তরকারি, ভাত, দুর্গা সাতু, ইলিশ মাছে ঝাল, সরষে ইলিশ, আচ্ছা, আর আমড়ার চাটনি আছে। হ্যাঁ, আমড়ার চাটনি আছে। হ্যাঁ, সেটা হচ্ছে বাবার জন্য একটা পোনামান ভাজছি। আচ্ছা, কারণ বাবার এত মাছের প্রয়োজন, কারণ ইনি এখানে খেতে বসেছেন, এনারও এখানে ছাতু শাক তো আছে, এটা কি বলতো? বেচারা এখন তো আর কার্টুন পাবে না, এখন তো এখানে টিভিতে নিউজ চলবে। হিউজ সেট অফ লাগেজ, দেখো ব্যাগ তো নয়, ব্যাগ মানে একদম সাইড থেকে দেখলে বুঝবে কতটা কতটা মোটা হয়েছে, মানে প্রচুর জামা কাপড় কম আছে এতে, এর মধ্যে রেনকোট আছে, ল্যাপটপস আছে, আর একটা হার্ড ড্রাইভ ছিল সেটা আছে। বেসিক্যালি আমার উদ্দেশ্য ওটাই ছিল হার্ড ড্রাইভটা নেওয়া, তার মধ্যে আছে আমাদের বিয়ের ইমেজেস অ্যান্ড ওয়াগেরা। তো ভাবছি যে তীর্থকে এবারে গিয়ে বলে দেবো যে কোন কোন ইমেজগুলো ওকে আলটিমেটলি এডিট করতে হবে, বিকজ ও বলেছিল 200 মতো ইমেজ ওকে সিলেক্ট করে দিতে, কারণ ও আমাদের দিয়েছে প্রায় 500-600 ইমেজ হবে, তো তার মধ্যে থেকে 200 ইমেজও সিলেক্ট করে দিতে বলেছিলো। অ্যান্ড আই থিঙ্ক এই যে যাবো গিয়ে বসে আমি আর সোনাই দুজনে মিলে সিলেক্ট করে নেবো যে কোন কোন ইমেজটা ফাইনালি এডিট হবে, যেটা অ্যালবামে যাবে। তো অ্যালবাম প্রিপারেশন হতেও বেশ সময় লাগবে, প্রায় আবার 1 বছরের কাছাকাছি কি জানি না, তো সে নিয়ে আমাদের বিশেষ একটা আইডিয়া নেই। তো এবারে ওইটাই উদ্দেশ্য ছিল, নিয়ে নিয়েছি ব্যাগ ওয়াগেরা সব কিছু, এবার হেলমেটটা দেবো, আর বিশেষ করে বাইকে যখন থাকবো তখন আর একটু শ্যুট করা আই থিঙ্ক পসিবল হবে না। যদি কোথাও দাঁড়াই তোমাদের সাথে আবার নিশ্চয়ই দেখা হবে, কথা বলবো, তো চলো আর দেরি করবো না, এবার বেরোনো যাক। কমপ্লিট হয়ে গেল আমার এডিটিং, বসিয়ে দিলাম ফাইলটাকে রেন্ডার করবার জন্য, এবারে গিয়ে যাচ্ছি খাবারের জন্য। অনেকবার আজকে এডিট এডিট বলে ফেলেছি, বিকজ অফ যেহেতু ফাইলস ওয়াইলসের ইস্যু হয়ে গেছিলো অনেকটা, তো এবার আশা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে আপলোড করবো। বাট তার আগে আমি ফটাফট লাঞ্চ করে আসি, আর এরই মধ্যে দেবরাজও ওখান থেকে বেরিয়ে গেছে, জানি প্রচণ্ড গরম, হয়তো কষ্টও হবে, বাট ও বললো যে পৌঁছে গিয়ে তারপর রেস্ট করবে রাত না করে, সো বেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে চলেও আসবে, মোটামুটি কিছুক্ষণ না বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তো চলো আমি গিয়ে ফটাফট আগে লাঞ্চটা করে আসি ততক্ষণে। কিছুটা এসছি, এখনও দেখছি খড়গপুর বাকি আছে 115 কিলোমিটার, অ্যান্ড এদিকে দেখছি হালকা করে বৃষ্টিও হয়েছে কিছুক্ষণ আগে, আমি যদিও বা এখনও অবধি একবারও পাইনি, সো যাবো আবার, একবার দাঁড়িয়ে গেলাম শেয়ার করার জন্য। ট্রেনিং হ্যাজ স্টার্টেড, শুরু হয়ে গেল বৃষ্টি, আমি দাঁড়িয়ে গেলাম, আর কোনো উপায় নেই, রেনকোট এখনো পরিনি, জাস্ট অপেক্ষা করছি, কারণ আকাশে সেভাবে একটা মেঘ নেই, মনে হয় একটু কিছুক্ষণের মধ্যে একটুখানি হয়ে ঠিক হয়ে যাবে। মিনাইল খিদেও পেয়েছিলো, এখানে বললাম দাদাকে ডিম পাউরুটি বানাতে, তো দাদা ডিম পাউরুটি বানাক, আর আমি আপাতত বৃষ্টিটা এনজয় করি আর খাই। লাঞ্চ করা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর এবার যাবো একটু রেস্ট নিতে, আজকে স্যাটারডে, আজ আর কোনো বার্ডেন নেই যে দুপুরবেলা রেস্ট নেওয়া যাবে না, অন্য কাজ করতে হবে, আর এখন রেস্ট নেব। দেবরাজ কিছুটা রাস্তা অবধি পৌঁছেছে, তারপরে বললো বৃষ্টি ফিষ্টি পেয়েছে, ও একটু আধটু ব্লগ তো করছেই, তোমরা দেখতেই পাবে, তো এখন এখন এইটুকুই। আর মা মোটামুটি খেয়ে উঠেই আমার ঘরটা ঝাড়ু দিতে লেগেছিলো,
পাখিরা গিয়ে শুয়ে পড়েছে, মানে বাবা তো খেয়ে উঠেই ঘুমাতে চলে যায়, কিছুক্ষণের রেস্ট অন্তত দরকারই দরকার, কারণ ভোরবেলা চারটের সময় ঘুম থেকে উঠেছে, সেরকমই ব্যাপার। আমিও গিয়ে এখন একটা রেস্ট নিই। আপাতত কোলাঘাট ব্রিজের ওপরে, তখন যে বৃষ্টিটা পেলাম তো ওখানে মারাত্মক প্রচুর বৃষ্টি হয়েছিল বেশ কিছুক্ষণ ধরে হলো। আমি ব্রেড অমলেট খাওয়ার পরেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বেরোনোর সুযোগ পেয়েছি অ্যান্ড এখন এসে কোলাঘাটে ব্রিজের ওপরে একবার দাঁড়ালাম। এবার এখান থেকে বেরোবো, একদম খড়গপুরেই দাঁড়াবো। সোনাইও ফোন করছিল, ওকে একবার কল করে কথাও বলে নেবো, শুনে নেবো কি বলছে। চলো, আমি বেশ কিছুক্ষণ আগে মোটামুটি 10-15 মিনিট হলো পৌঁছে গেছি। হ্যাঁ, ফাইনালি আবার একসাথে ব্লগ, একসাথে স্ক্রিন শেয়ার হচ্ছে। আর আমার ওই ভাঙা ফোনে শুট করতে হবে না, মোটামুটি 4-5 দিন মতন পরেই হবে। হ্যাঁ, তো আবার একসাথে শুটিং হচ্ছে। দেবরাজ কিছুক্ষণ আগে, বেশ কিছুক্ষণ হলো আগেই এসছে, এসে জাস্ট শুয়েছিল এখানে এসিটা চালিয়ে, কারণ প্রচন্ড গরম। সো ওয়েদারের অবস্থা খুব খারাপ। আর আমাদের রিমো দাদাও এখনো আছে, সারাটা দুপুর জ্বালিয়েছে, ঘুমাতে একটু দেয়নি। ওর সাথে নাকি গল্প করতে হবে, ওর সাথে মানে ও বেসিক্যালি হয় টিভি দেখবে, নাহলে জ্বালাবে আর কি, ফোন ঘাটবে। হ্যাঁ, ফোন তো আমি দিতে পারিনি, আমার ফোনে গেম ফেম থাকে না, ওর সবসময় ফোনই লাগে। একবার দেখিয়ে দেবো কি করছে। এই ছেলে, ওই ছেলে, কি খেলছিস টা কি তুই? আমি খেলছি অ্যাঙ্গেল ফাইট সিডি। তোর নাকি এক্সাম একটু পরে। কি পরীক্ষা আছে? আমার আজকে আছে জিওগ্রাফি। আর আর কি? আর বাংলা জিকে সেদিনও বললো, ইংলিশ জিকে না, ইংলিশ জিকেটা এখনো হয়নি না, সারাদিন খেলিস না এরকম। তুই কত জ্ঞানটা বেশি দিস কথা, জ্ঞানটা বেশি দিস না। আপাতত আমাদের চা, সোনাই তো নাকি দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছে, বাট আমি এসছি বলে আজকে আমি প্রায় আজকে ওই 4-5 দিন পরে খাচ্ছি দুধ চা। আমি লাস্ট খেয়েছিলাম কলকাতাতে, আবার আজকে আমি চা খাইনি মিডিলে, মানে লিকার খেতাম রোজ সন্ধ্যাবেলায়। আচ্ছা, তাহলে একদিন বাইরে থাকলে কি হয়? সারাদিন মস্তি আনন্দ। আর পড়াশোনা ছাড়ো, বাড়িতে খুব পড়িস সারাদিন? সারাদিন টিভি দেখি, ফোন দেখি। ছি 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 ছি, আবার বলছে সেটা বড় গলায়, তার নাকি পরীক্ষা একটু পরে। চল আমরা চা খাই। দেবরাজের মোটামুটি খড়গপুর আসলেই রাত্রিবেলা হলেই একবার করে বেরোনোর কথা মনে পড়ে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:10 মতন, আমরা বাইরে বেরোবো। বাইরে অলরেডি চলে গেছে, গাড়ি বার করে দাঁড়িয়ে আছে। আমিও একটু রেডি হয়েছি, বললো যে আমি বাইরে যাচ্ছি, তুই কি যাবি? তাও একবার ঘুরেই আসি, কারণ ঘরের মধ্যে প্রচণ্ড গরম, বাইকে ঘুরলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেবে বাইরে। মা বসে বসে হাই উঠাচ্ছে এখানে। আর যাই, আর একটু ঘুরে আসি, দেখি কোথায় যাচ্ছি, চলো যাওয়া যাক। কিরে কি খাচ্ছিস? পান? এটা কিন্তু আমার না, এটা ওদের মিষ্টি পান, চুন সুপারি ছাড়া মিষ্টি পান নাকি? আর দেবরাজ কি এখানে আসলে রাত্রিবেলা একবার টল টল মানে টহলতে বেরাতেই হবে কি? আর ভালো লাগে, ঘরে যা গরম ওই কারণেই। আর বিশেষত কালকে বাদ দিয়ে পরশু থেকে তো আবার অফিসের কাজ থাকবে, সময় হবে কিনা কেউ জানে না। প্লিজ এরকম করিস না, একবার একটু ঘুরতে বেরাতে আমারও বেশ ভালোই লাগে, চলো এবার যাওয়া যাক। বাড়ি ফিরে চলে এসেছি আমরা, রাত্রি হয়ে গেল 10:30, এসছি অবশ্য অনেকক্ষণ। এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, গল্প টল্প করছিলাম, অনেকদিন পর আফটারঅল দেখা হয়েছে, তোমাদের প্রচুর গল্প জমবে নাকি? দাদা এখানেই দাঁড়িয়ে আছে। আফটার আ লং পিরিয়ড অফ টাইম উই ফাইনালি মেট উইথ ইচ আদার। আচ্ছা, গার্ল। তো এবারে ডিনার করতে যাব, দেখি ডিনারে কি হয়েছে। ডিনারে আজকে আমি মাকে নরমাল আলু সেদ্ধ ভাত বানাতে বলেছি, ওটা তোর, আমার না, আমি খাবো না বলেছি, মানে আমি দুপুরে খেয়েছি। তো আমার তো প্ল্যান আছে আলু সেদ্ধ ভাত খাওয়ার, লেটস সি কি করেছে কি করেনি সব শেয়ার করব। দেখি মা কি করছে গিয়ে জিজ্ঞাসা করি, তারপর তোমাদের দেখাচ্ছি। একদম টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি, সারাদিন অনেক কাজ করেছে তো। আমাদের এখন প্রচুর এনার্জি না, আমার নেই, আমারও ঘুম পাচ্ছে। এনিওয়ে চলো, আমি জাস্ট টেবিলে এসে বসেছি আর আমার হাই উঠতে শুরু হয়ে গেল। এই হচ্ছে ভাত, মাশরুমের তরকারি, চিকেন। এটাকে মাশরুম বলে না, এটাকে ছাতু বলে। ওই ছাতু, ছাতুর তরকারি। এটা হচ্ছে ইয়ামি ইয়ামি রেড ওয়ালা চিকেন। আমি আর যত পাচ্ছি আসতে কথা বলছি না। আর নিজে কি খাচ্ছিস সেটা দেখা? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখাবো, আমার একদম আর কিছু ইচ্ছা করছে না আজকে। আমার ভাত, আলু সেদ্ধ, আর এটা বাটার বার করব। আচ্ছা ডাল সেদ্ধও বানিয়েছে, ইয়ামি খাবার, কি বলিস? ফ্যানটা চালানো যাক তাহলে নাকি? তুই স্টার্ট কর, বাবা এখনো এসে পৌঁছায়নি, বাট দেবরাজের খুব খিদে পেয়েছে বলে বসে গেল, বাবা আসলে মা খাবে।
দেখি একটা ফোন করি আমি। আমি এখানটা বসে বসে খুঁটলাম এখন, ইস কোনো প্রয়োজন ছিল না, ওই বসে এর সাথে কথা বলছি বলতে বলতে খুঁটছি। যাই হোক, আজকে ফাইনালি আবার আমরা দুজনে হাজির ব্লগ এন্ড করার জন্য, যেটা প্রায় এক সপ্তাহ পর, প্রায় এক সপ্তাহ পর। আর এখন মোটামুটি ঘড়ি তো ওরকমই 12:30 মতন বাজে। দেবরাজ তো আজকে প্রচুর টায়ার্ড, বিকজ আজকে ও প্রচুর জার্নি করেছে। আমি আই এম নট দ্যাট মাচ টায়ার্ড, বাট ওই আর কি রাত তো হয়ে গেছে, ঘুম পাচ্ছে, তো এখন আমরা ফটাফট শুতে চলে যাব, তাই তো? একদমই তাই, কারণ আর আমি ডিনার তো ভালো ছিল, ডেফিনেটলি আমি খেতে খেতেই দুদিনবার চারবার বলে দিয়েছি, ডিনারের কমপ্লিমেন্ট আমি দিয়ে দিয়েছি অলরেডি। অ্যান্ড আর আমি সত্যি বলতে কি জেগে থাকতেই পারছি না, মানে চোখ যেন আমার বুঝে আসছে, খুব সুন্দর একটা ঘুম হতে ইচ্ছা করছে। বিন্দাস ঘুমাবো, কালকে একটু বেলা করে উঠবো, যেটা সানডে সঙ্গে সঙ্গে স্যাটারডেটাও শেষ হয়ে গেল, মানে বহু মানে আশা নিয়ে আমরা বসে থাকি কবে একটু স্যাটারডে সানডে আসবে, আর স্যাটারডে বললে আসে আর ঝপ করে। আমার তো মানে স্যাটারডেটা ভরপুর অ্যাক্টিভিটিস ছিল সকাল থেকে। ঠিক হ্যাঁ, ফাইন, ভালো কথা। আজকের জন্য আজকের ব্লগটাকে আমরা ব্যাস এতটুকুই রাখছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং লাইফস্টাইল, প্লিজ একটু সাবস্ক্রাইব, একদমই তাই, সাবস্ক্রাইব করো প্লিজ। আর কালকে সকালবেলা আবার দেখা হবে ব্লগের সাথে, একদম। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, অ্যান্ড টাটা।